ও একমাত্র মায়ের দর্শন করার? ও আচ্ছা আচ্ছা, তোমরা তিনও জন আইছো না? ট্রেনে আইছো? আচ্ছা আচ্ছা, মানুষ ওটাই বলে। ঠিক আছে, দেখতে পারতো এখন বড় ভাই এখানে ইয়া গিট্ট দিরা মানে তাইন মানুষ খরচ হইন, আর যেদিন তাইনার আশা পূর্ণ হইব দিন গিট্ট খুলবা ইয়া। বন্ধুরা কিতা কথা আপনারা বলা দিই, আজকে আমরা গেছি হাইলাখান্দি থাকি জংলা কালীবাড়িতে। আপনারা এইবার এখানে দর্শন করবা, খুব সুন্দর জায়গাটা, আর সাইডের দিকে দেখতে পারতো খালি সবুজ জঙ্গল, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা আপনারা দেখতে পারতো রূপসী গাছের মধ্যে পূজা দেওয়া চলের। আমরা বর্তমানে এখন সিঁড়ি বাইয়া যাইলাম, সিঁড়িটা খুব সুন্দর করে করা হয়েছে, বেশি হাইটও নাই দেখতে পাটা সিঁড়ি। বন্ধুরা আপনারা দেখতে পাটাই খারো মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া দেওয়া হয় যারা জংলা খালি বাড়িতে আয় দলিল লাইন মানুষ জন্য সরার লাগি। এ হে, অত রাগ করো না, অত রাগ করা বলা না হোসেন, দেখি আছে। আপনারা দেখতে পারতে জংলা খালি বাড়ি তাইলে এখানে মালা ওলা সব ব্যবস্থা আছে, সব রকমের ব্যবস্থা আছে। আপনারা যে কিছু আনেন না এখানে মোমবাতি ধূপকাঠি সব রকমের জিনিস হইবে এখানে। আপনারা দেখতে পারতে জংলা খালি বাড়িতে বট গাছ আছে, যারা মানুষ করে তারা এখানে ইয়া গাইড বান্ধিয়া যায়। আর তো বন্ধুরা আপনারা দেখতে পারতে এখানে বহুত বড় একটা মাঠ, আর প্রতি বছর এখানে খুব বড় করে মেলাও হয়। আপনারা যদি আইন না কোনোদিন জংলা খালি বাড়িতে আপনারা আইবা, আইয়া ঘুরিয়া যাইবা, আর জায়গাটা খুব বেশি মজার জায়গা। আর আমি এখন সামনে যাইলাম, ওখানে একটা বট গাছ আছে, মানে যারা মানুষ করে তারা এখানে গাইটুট বান্ধে। আপনারা যদি কোনো মানুষ নষ করিয়া তখন জংলা খালি বাড়িতে আইবা, আইয়া এখানে মানুষ ছুটাইবা। আর মানে জায়গাটা মানে কইতাম কিন্তু খুব সুন্দর জায়গা, মানে চারিদিকে জঙ্গল জঙ্গল, মানে জায়গাটা দেখার মতো একটা জায়গা। দেখতে পারতো এখন বড় ভাই এখানে ইয়া গিট্ট দিরা মানে তাই মানুষ খরচ হইন, আর যেদিন তাইনার আশা পূর্ণ হইব দিন গিট্ট খুলবা ইয়া। আমি আমরা আইছি জংলা খালি বাড়িতে, জংলা খালি মায়ের দর্শন হয়েছে, আর এখন দর্শন হইব আমরা বাবা শিব বাবার দর্শন হইব। আর আপনারা দেখতে পারতে এখানে বাবা ভোলানাথ আছেন, আর লগে আছেন আমরা বজরংবলি হনুমান, ও দেখতে পারে হনুমান আছেন, আর এখানেও আছেন আমরা বাবা শিবজি বুয়াত আছেন। আপনারা এখানে আইবা, কোনো মানুষ থাকে আপনারা দেখতে পারতে এখানে গাইড বান্ধিয়া গেছে যারা মানুষ ফরিয়া গেছে, আর আপনারা যদি আশা পূর্ণ হয় তো গাইড খুলবা আপনারা। আর এখানে মানে খুব সুন্দর জায়গা, আজকে একটা বৃষ্টির দিন আমরা আইছি, আইয়া খুব বেশি ভাল লাগে, আর এখানেও আইলে একটা মন শান্তি পাইবে আপনার। মন্দিরের মধ্যে কবুতর আছে, মানুষের কবুতর, মানুষ করছে সারছে।
প্রচুর কবুতর আছে এখানে, আর দেখতে পাড্ডা খুব সুন্দর ছাগল আছে। বন্ধুরা আপনারা দেখতে পাড্ডা জঙ্গলা খালি বাড়িতে উঠার পরে এখানে মানে বোয়ার সিস্টেম খুব সুন্দর করা হয়েছে দেখতে পাড়া আপনারা। আর আপনারা দেখাই এখন বাল্লু গাছের মধ্যে আশ্চর্য একটা জিনিস আমি দেখছি না কোনোদিন, আজকে আপনারা দেখাই আমি জঙ্গলা খালি বাড়িতে দেখতে পাড্ডা আম গাছের মধ্যে বাল্লুকের ছবি। আর আপনারা কীরকম লাগছে জায়গাটা? তো ভাই বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এখানেও দেখতে পারা জঙ্গলা খালি বাড়ি। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে জায়গাটা ভালো লাগে, আপনারা তো দেখাইছি গাছের মধ্যে বাল্লুকের ছবি, এটা তো আশ্চর্য একটা জিনিস আমি তো কোনোদিন দেখছি না, আপনারা দেখছেন কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা আর লাইক করবা, একটা সুন্দর একটা কমেন্ট করবা। আর আপনারা জঙ্গলা খালি বাড়িতে আইবা, আপনারা জঙ্গলা খালি বাড়িতে আইলে আপনারা মনটা একটু খুশি থাকবো, শান্তি থাকবো। জয় শ্রীরাম।